गोलप नीलम गादा नीलम नीलम रजनी गंधा गोलप नीलम गादा नीलम नीलम रजनी गंधा मोनेर सुखे माला गेथेछि सकाल थेके सन्ध्या एक बार देखा दाओ यदि ओ गो कमली वाला एक बार देखा दाओ यदि ओ गो कमली वाला हाशी मुखे पराब तोमाय हजार फूलेर माला बोलो सब या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल या हबीब अल्लाह गोलप नीलम गादा नीलम नीलम रजनी गंधा गोलप नीलम गादा नीलम नीलम रजनी गंधा मोनेर सुखे माला गेथेछि सकाल थेके सन्ध्या एक बार देखा दाओ यदि ओ गो कमली वाला एक बार देखा दाओ यदि ओ गो कमली वाला हाशी मुखे पराब तोमाय हजार फूलेर माला बोलो सब या रसूल अल्लाह बोलें ना जोरे बोलें ना बोलो सब या रसूल अल्लाह लाल फूल के प्रश्न कोरी ओ तुमी रंगटी कोथाय पेले ओहुद मैदाने नबीर रक्तेर कथा बोले लाल फूल के प्रश्न करी ओ तुमी रंगटी कोथाय पेले ओहुद मैदाने नबीर रक्तेर कथा बोले सेखान थेके मेले ताई बागान थेके लाल फूल के तुले गाथलाम माला बागान थेके लाल फूल के तुले गाथलाम माला सुजोग पेले पराब तोमाय लाल फूलेर माला बोलो सब या रसूल अल्लाह आया रसूल अल्लाह सादा फूल के प्रश्न करी ओ तुमी रंगटी कोथाय पेले नूर नबीजीर नूरानी दातेर कथा बोले ओ आमार भाईरा हजरत आयशा सिद्दीका रादियल्लाहु ताआলা আনহা যখন আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাতেন তখন দুনিয়ার সব লোভ লালসা ভুলে যাইতেন আল্লাহু আকবার আল্লাহর নবী যখন মুস্কি হাসি দিতেন যখন দান দান মুবারক বের হয়ে যাইত
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্থির হয়ে বসে থাকতে পারতেন না, পাগল হয়ে যাইতেন, পাগল। হাদিসের ভিতরে আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে সকল নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে হাতের ভিতরে ফল দেওয়ার পরে তার সৌন্দর্য দেখতে গিয়ে হাত ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, ওই নারীরা যদি আমার নবীকে দেখত, আমার স্বামীকে দেখত, তাহলে হাতের আঙ্গুল নয়, হাতের আঙ্গুল নয়, রসুলের চেহারার সৌন্দর্যের কারণে নিজেরা নিজেদের ছুরি দিয়া নিজেদের কলিজাটুকু কেটে ফেলত, তারপরও টের পাইত না। সেই নবী যখন মুসকে আসি দিতেন, দান মুবারক যখন বের হয়ে যেত, চাঁদের ভিতরে দাগ দেখেছি কিন্তু আমি আমার নবীর চেহারার দিকে তাকাইয়া দেখলাম আমার রসুলের চেহারার ভিতরে কোনো দাগ নাই, বিন্দু মাত্র দাগ নাই। আমি যখন আমার রসুলের চেহারা দেখলাম আর আসমানের চাঁদের দিকে তাকাইলাম, তখন আমি দেখি রসুলের চেহারার কারণে আসমানের চাঁদ লজ্জায় 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 মেঘের ভিতরে ঢেকে যায়। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁতের কথা বলে, সেখান থেকেই মেলে তাই বাগান থেকে সাদা ফুলকে তুলে গাঁথলাম মালা, বাগান থেকে সাদা ফুলকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় সাদা ফুলের মালা, বলো সবে ইয়া রাসূলুল্লাহ ইয়া। তো এই জন্য ভাইরা আমার একটা কথা মনে রাখবেন, জান্নাতে আপনার যাওয়ার জন্য একটা দরজা সবসময় খোলা, সে দরজাটা কি জানেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর নবী গুহার ভিতরে বসে বসে কাঁদছেন, গুহার ভিতরে বসে বসে কাঁদছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন, কি কারণে কাঁদছেন? আল্লাহর নবী বললেন, ও জিব্রাইল ভাই আমার, আমি গত রাতে স্বপ্ন দেখেছি, আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমার বেশিরভাগ উম্মত জাহান্নামের আগুনের ভিতরে পড়ছে, আমি স্বপ্ন দেখেছি। ওই কিয়ামতের ময়দানে যদি অন্য নবীরা, অন্য নবীর উম্মতেরা যদি দেখে আমি মুহাম্মাদের উম্মতেরা জাহান্নামের আগুনের ভিতরে পড়তেছে, আমি কিয়ামতের ময়দানে আমার এই মুখখানা কিয়ামতের ময়দানে কেমন করে দেখাবো, কেমন করে দেখাবো? এই জন্য আমি কান্দি। হযরত জিব্রাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আপনার বন্ধু এই কারণে কান্দে, নিজের জন্যে কাঁদে না, নিজের মেয়ের জন্যে কাঁদে না, নিজের আত্মীয় স্বজনের জন্যে কাঁদে না, শুধুমাত্র কেবলমাত্র তার গুনাহগার উম্মতের জন্যে কান্দে। আল্লাহ তোমার কি একটু দয়া হয় না তোমার বন্ধুর প্রতি? আল্লাহ বলে, ও জিব্রাইল আমার বন্ধুরে না বানাইলে আমি তামাম পৃথিবী বানাইতাম না, আমার বন্ধুরে যদি আমি না বানাতাম আমি জান্নাত বানাতাম না, আমার বন্ধুরে যদি আমি না বানাইতাম আমি জাহান্নাম বানাইতাম না, আমার বন্ধুরে যদি আমি না বানাইতাম তাহলে এত সুন্দর করে পৃথিবীটাকে সাজাইতাম না। আমার বন্ধু যখন দুনিয়ায় থাকে আমি জানি আমার বন্ধু বারবার আমার দিকে তাকাবে,
এই কারণে আমি আসমানটাকে এত সুন্দর করে তারকা দিয়ে চাঁদ দিয়ে সুন্দর করে সাজিয়েছি যেন আমার বন্ধু আমার দিকে যখন তাকাবে আসমানটাকে সুন্দর দেখবে আমার বন্ধু যখন নামাজ পড়বে নামাজের সিজদা দিবে নামাজের ভিতরে সব শান্তি আমি আল্লাহ তাকে দিয়ে দেব জমিনটাকে এত সুন্দর করে সাজিয়েছি ফুল দেওয়ার আমার কোনো প্রয়োজন ছিল না ফল দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এত সুন্দর সুন্দর গাছ আমার দেওয়ার প্রয়োজন ছিল না এত সুন্দর সুন্দর পাখি আমার দেওয়ার প্রয়োজন ছিল না এত সব কিছু দিয়েছি একমাত্র কেবল মাত্র আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আর সেই বন্ধু কাদে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো আমার বন্ধুর জন্য তোমার সুপারিশের কোনো প্রয়োজন নাই আমার বন্ধুর কাছে যাইয়া বলো তার কান্নার কোনো প্রয়োজন নাই কান্নার কোনো প্রয়োজন নাই ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সব নবীর উম্মতের সব নবীর আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী আছে যত রসুল আছে সব নবীর উম্মতের বিচার আগে হয়ে যাবে আর সব শেষে বিচার হবে আপনার উম্মতের বিচার এবার জিব্রাইল আমিন জিজ্ঞাসা করলেন এতে ফায়দা কি আল্লাহ বলে দিবেন আমার বন্ধুকে এটাও বলে দিও এটার ফায়দা হলো অন্য নবীর বিচার অন্য নবীর উম্মতের বিচার আখেরি জামানার নবীর উম্মতেরা সবাই দেখবে কিন্তু অন্য নবীর উম্মতেরা আখেরি জামানার নবীর উম্মতের বিচার কেউ দেখতে পারবে না আমি তো জানি আমার বন্ধু রহমাতাল্লিল আলামিন আমার বন্ধুর অনেক মায়া অনেক মায়া অনেক মায়া একটা উম্মত রেখে তিনি জান্নাতে প্রবেশ করবেন না আমি আল্লাহ সেটা খুব ভালো করে জানি কিয়ামতের ময়দানে আমি অন্য কোনো নবীকে যে পাওয়ার দেই নাই আমার বন্ধুকে সেই পাওয়ার আমি দিয়ে দিব শাহাদাতের আঙ্গুলি দিয়া আমার কাছে শুধু বলবে আল্লাহ গো এটা আমার উম্মত এটা আমার উম্মত এটা আমার উম্মত এটা আমার উম্মত আঙ্গুলের ইশারা দিতে দেরি হবে আমার আল্লাহ আমি আল্লাহ তার উম্মতকে জান্নাতে দিতে এক সেকেন্ডও দেরি হবে না আমার আল্লাহ বলেন আমার বন্ধুর শানে দুরুদ আমি আল্লাহও পড়ি আমার ফেরেশতারাও পড়ে তাহলে আমরা যদি দুরুদ পড়ি আল্লাহর নবী বলেছেন আমার শানে যে একবার দুরুদ পড়বে আমি তাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করব না তাহলে দুরুদ একটু সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله أبن أبن كرريمون شتو تمار أبن আপন আপন কর রে মন সে তো তোমার আপন নয় তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা মহব্বতে পড়েন মহব্বতে পড়েন وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি গো কেমনে তোমায় রই ভুলে দান দান শহীদ স্মরণে মোর কলিজায় আগুন জ্বলে আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহ পাক আমাদেরকে আখেরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমরা একসাথে রসূলের সাথে আমরা জান্নাতে প্রবেশ করতে চাই, কে কে রাজি আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আমি কথা বলার সাথে সাথে যারা হাত তুলছে তাদেরকে আগে রসূলের সাথে দিও, যারা পরে দিছে আল্লাহ তাদেরকে পরে দিও। এই দোয়া করা ছাড়া তোর উপায় নেই। আছে উপায়? রসূলের সাথে কে কে জান্নাতে যেতে চান? ওই সেই একই পদের, হাত নামান। শোনেন, মিলিটারি চিনেন? আর্মি, আর্মি আর্মি আছেন, আর্মি সেনাবাহিনী, ওরা কি বলে? দল সাবধান হবে, সাবধান। এই ধান বলার সাথে সাথে দুই পা এক হয়ে যায় না? ওদের যে ধানের যে টাইম, ওই টাইমে তো আমরা দেওয়া উচিত না। আমার রসুলের সাথে জান্নাতে যাব এটা তো সবচেয়ে খুশির সংবাদ। হাত তুলতে বলছি, একসাথে তিন হাত থাকলে তিন হাত উঠাবেন। এই উঠাইতেছে, মনে হইতেছে যেন আর একজন একটু উঠাই দিতেছে। আল্লাহর নবীর সাথে একসাথে কে কে জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। এবার মনটা ভরছে, যার কারণে যে হুজুর গজল গাইতে গাইতেছে, চার লাইনের একটা গজল গাইতেছি, আমি আর পারতেছি না, গলা বসে যাচ্ছে। আমি এই সাউন্ডে, এত কম সাউন্ডে আসলে আমরা গজল গাই না, শুধুমাত্র আপনাদের সম্মানে ইজ্জতে আমি গজল গাচ্ছি। কষ্ট হচ্ছে আমাদের, অনেক কষ্ট হচ্ছে। যেটা ইউটিউবের ভিতরে অনেক ভাইরাল হয়েছে, এটার চার লাইন গাচ্ছি, পুরাটা গাওয়ার মতো শক্তি আমার এখন নাই। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা পুনরায় পাঠাও গো মোরাবার, কাটুক আধারে ঘোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।